রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ছাগল কুরবানি দিছে, ছাগল যবেহ করছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কোনো স্ত্রীকে ঈর্ষা করি না, কোনো স্ত্রীকে। কারণ কি? কারণ আমি তো নিজেই একখানে রকম, যে রসুল আমার দিকে আকর্ষিত থাকেই, অন্যদের হকও দেয় কিন্তু আমার দিকে রসুলের একটা টান আছে। এর জন্য আমি কোনো স্ত্রীর প্রতি কী করি না, ঈর্ষা করি না, একমাত্র খাদিজাকে ঈর্ষা করি। কাকে? খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জান আয়েশা পাইছে? এর আগেই মারা গেছেন না খাদিজা রাদিয়াল্লাহু, যতদিন ছিলেন ততদিন তো রসুল কোনো বিবাহই করেন নাই। উনি মারা যাওয়ার পরে যে একাধিক বিবাহ হয়েছে, উনি খাদিজা রাদিয়াল্লাহু দেখেই নাই। এত ঈর্ষা কেন করো? কে রসুল একদিন ছাগল কুরবানি করে, কোনোদিন যদি কোনো ছাগল কুরবানি দেয়, জবেহ করে, তো ওর মধ্যে ভালো ভালো গোষ্ঠগুলো বেছে বেছে বের করে, বের করে খাদেমদেরকে বলে, যাও এটা খাদিজার অমুক বান্ধবীরে দিয়ে আসো, এটা খাদিজার অমুক বান্ধবীরে দিয়ে আসো। স্ত্রীর বান্ধবী, দেখেন স্ত্রীর হক তো আছেই, স্ত্রী চলে গেছে, তো স্ত্রীর বান্ধবীদের কাছে কি পাঠাইতেছে? হাত দিয়ে পাঠাইতেছে। তো রসুল কারীম আম্মা জান আয়েশা একদিন খুব মানে রাগ হয়ে গেছে, আসে না মেয়েদের মন তো, যা এত মহব্বত দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আ খাদিজাতা, খাদিজার জন্য প্রশ্নবোধক, আরবিতে সব অল্প কথায় অনেক কিছু বলে দেওয়া হয়, খাদিজা। আমার হাবিব বলতেছেন, আয়েশা তোমার কি খারাপ লাগতেছে যে আমি খাদিজার প্রতি দুর্বলতা দেখায়, ভালোবাসা দেখায়? হ্যাঁ, আমার খারাপ লাগতেছে। ওনারা সাদা সিতা দিলের অধিকারী ছিলেন, ওনারা লুকাইতেন না কোনো কথা, মিথ্যা বলতেন না। কাহা, আমার খারাপ লাগতেছে আপনি খাদিজার প্রতি এত মহব্বত দেখাইতেছেন, মারা গেছে যে চলে গেছে, তার বান্ধবীদের জন্য আপনি ভালো ভালো গোষ্ঠ পাঠাইতেছেন, ভালো ভালো খাবার পাঠাইতেছেন, তো রাগ হবে না একটু? বুঝছেন নাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার হাবিব জবাবটা কী দিছে দেখেন নি? আমার হাবিব বলছেন, ইন্নি কদ রুজিকতু হুব্বাহা আয়েশা, আল্লাহ তাআলা খাদিজার ভালোবাসা আমার মধ্যে বসাই দিছে। আল্লাহ খাদিজার ভালোবাসা আমার মধ্যে বসাই দিছে। তা আম্মা জান আয়েশাকে ভালোবাসতেন না? জায়নাব বিনতে জাহাসকে ভালোবাসতেন না? সাউদাকে ভালোবাসতেন না? ভালোবাসতেন সবাই, কিন্তু আম্মা জান বলতেছেন, নিজে বলতেছেন, এতগুলো স্ত্রী আমার সতীন আমার পাশাপাশি থাকে, কারোর প্রতি আমার ঈর্ষা হয় না, অথচ যে মহিলাটা মারা গেছে তার প্রতি আমার বড় ঈর্ষা হয়, কারণ রসুল এত বেশি মহব্বত দেখায় তার ব্যাপারে। Please subscribe now if Hasan.